পাচারের আগেই উদ্ধার হলো প্যাঙ্গোলিন ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ শাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পাচারের আগেই প্যাঙ্গোলিন উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ কন্ট্রোল সেল তারা যৌথভাবে অভিযান চালায় শাসন থানার বারোমল্লিকা এলাকায় গ্রেপ্তার হয় শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি অনুমান উত্তর- উত্তরপ্রদেশ থেকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল প্রাণীটিকে সেটি পাচারের জন্যই রাখা হয়েছিল প্রায় পনেরো কেজি ওজন প্রাণীটির আন্তর্জাতিক বাজারে প্যাঙ্গোলিনের মাংস ও চামড়ার চাহিদা থাকায় চড়া দামে বিক্রি হয় সে কারণেই পাচারকারীদের কাছেও গুরুত্ব রয়েছে প্রাণীটির ধৃত ব্যক্তির সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শাসন